দীর্ঘদিন কারাভোগের পর গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন মুফতি আমির হামজা বৃহস্পতিবার সাত ডিসেম্বর বেলা পৌনে বারোটায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা তিনি জানান কারাগারে মাওলানা আমির হামজার জামিনের কাগজপত্র পৌঁছানোর পর যাছাই বাছাই শেষে তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় পরে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার পর তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয় উল্লেখ দু হাজার একুশ সালের চব্বিশে মে ওয়াজের মাধ্যমে ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদ ছড়ানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি দল এদিকে মুফতি আমির হামজার মুক্তির সংবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলহামদুলিল্লাহর বন্যা বয়ে যাচ্ছে আল্লাহর কাছে সুক্রিযা আদায় করেছেন অনেকেই হাসান বিশাল বাংলার দশ